জান্নাতুল ফেরদৌস ঐশী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গায় আমি জন্মগ্রহণ করেছি আমার বয়স 18 আমি 2018 সালে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এইচএসসি কমপ্লিট করেছি পরিবারের সদস্য বলতে আমি আমার বাবা মা আর বড় বোন আমার বাবা একজন সমাজকর্মী মা একজন শিক্ষিকা পড়াশোনার পাশাপাশি বিতর্কে অংশগ্রহণ করেছি প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও নৃত্য আমার নিত্যসঙ্গী পাশাপাশি সাঁতার লেখালেখি গান অভিনয় উপস্থাপনা এগুলো আমার শখ আমি খেতে ভালোবাসি পিপল শাক আলু আর বাম মাছের তরকারি আর ভাত মিস ওয়ার্ল্ড বাংলাদেশের কম্পিটিশনে অবশ্যই নিজেকে সেরা পর্যায়ে দেখতে চাই আর হ্যাঁ অবশ্যই নিজেকে এটার জন্য যোগ্য মনে করি বিধায় আমি এখানে এসেছি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে নির্বাচিত হলে আমি সর্বপ্রথম মানব সেবা করতে চাই কারণ আমি মনে করি পৃথিবীতে মহান আল্লাহ তাআলা শুধু আমাকে নিজের জন্য পাঠান সকল মানুষের জন্য পাঠিয়েছেন প্রতিটি মানুষ আমার আপন তাদের প্রতি আমার দায়িত্ব রয়েছে তাই আমি তাদের প্রতি সেই দায়িত্ব পালন করি বর্তমানে বাল্যবিবাহ নিয়ে কিছু সচেতনতামূলক কর্মকাণ্ডের সাথে আমি জড়িত কখনো কোথাও বাল্যবিবাহ হলে প্রতিবাদ করার চেষ্টা করি এবং কেউ যেন বাল্যবিবাহ না দেয় তার জন্য মানুষকে পরামর্শ দিই Welcome to Diamond World Limited presents Miss World Bangladesh 2018. সুপ্রিয় দর্শক আমরা পরের প্রতিযোগীকে ডেকে নেব পিরোজপুর থেকে ঐশী কেমন আছো ঐশী আলহামদুলিল্লাহ আমার মনে হয় তুমি একটু একটু হেঁটে দেখাও হাসতে অনেক ভালো লাগে হাসো না কেন তাই তোমার চুলটা একদম উপরে উঠাও তো এরকম করে আলিয়া ভাট ওয়াও না শি লুকস লাইক আলিয়া ভাট আমি কিন্তু কালকে তাড়াতাড়ি করে তোমাকে ইয়েস কার্ডটা দিয়েছি আচ্ছা একটা গান শুনি এই মাইক্রোফোন দাও একটু গান শুনি তোমাকে তা আলিয়া ভাট বলে ফেলছে এখন খোদার প্রেমে শরব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায় নাইস নাইস ভেরি নাইস ভেরি নাইস একটা কথা বলবো শুধু তুমি গান গাওয়ার আগে কিন্তু বলতে হবে আমি এখন নজরুল গীতি বা রবীন্দ্রসঙ্গীত বা আধুনিক তুমি না আগে স্ট্রেজ শুরু করেছো বেস্ট অফ লাক ধন্যবাদ আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি গানটা আমি আমার মনের মতন করতে পারিনি যদিও যথেষ্ট ভালো বলেছেন আলহামদুলিল্লাহ আমি খুশি আর ইমি ম্যাম আমার শুধু ফেসটা দেখতে চেয়েছেন তার সেক্ষেত্রেও তাদের কমপ্লিমেন্ট অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আজকে এবার আসছে ঐশী ঐশী রাইট জি ম্যাম তোমাকে মাশাআল্লাহ এত সুইট লাগছে উনি তো ফরাবি ভাই তো বলেই ফেললেন যে আলিয়া ভাট আমাদের দেশের আলিয়া ভাট বেটার দ্যান আলিয়া ভাট অফ কোর্স না অনেক প্রিটি লাগছে মাশাআল্লাহ ধন্যবাদ তোমার নাচটাকে দেখতে চাই এত কালারফুল এত সুন্দর গ্রিন ম্যাজেন্টা একটা বিউটিফুল কম্বিনেশন আই লাভ ইট দেখতে চাই তোমার পারফরমেন্স আগে জি চেষ্টা করছি ম্যাম টিকি টিকি তাই ধগদ ধিমি ধিমি তাই মানি বন্নন্দে কন্নুন্নি রূপি গলাড়ু অ্যামেজিং অ্যামেজিং জোরে একটা তালি দাও হোক ওকে মাশাআল্লাহ ধন্যবাদ কিপ ইট আপ টোটাল প্যাকেজ বাকিরা ইন্টেলেকচুয়াল কোশ্চেন করতে পারে আমার মনে হচ্ছিল যে আমি ইন্টারন্যাশনাল বিউটি পেজেন্টেরই জাজ আমার এটা মনে হচ্ছিল যে আমি ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট দেখছি যে হয়তো সবই পারে মাশাআল্লাহ ঐশি আমি এক্সপেক্ট করছি নেক্সট যে প্রোগ্রাম হবে তুমি সেইখানে গান গাইবে অবশ্যই স্যার আমি গান করতে অনেক ভালোবাসি বিকজ দেয়ার ইজ এ রিজন আমার মনে হয় যে তুমি গানও অনেক ভালো গাইতে পারবে কারণ তোমার মধ্যে সেই স্পিরিট আছে হ্যাঁ ঐশি খুব সুন্দর একটা কালারফুল আউটফিট পরা হ্যাঁ আর আর ফারাবি ভাই হচ্ছে একটা কালারফুল গ্লাস পরা আছে আমার মনে হয় ফারাবি ভাই একটু স্টেজে যাক একটা কম্বাইন্ড কোনো একটা গান ছাড়া হোক ফারাবি ভাই দেখি একটু পারফর্ম করতে পারে কিনা এই সুযোগ বারবার দেয়া হবে না কিন্তু আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ধন্যবাদ স্যার
এই মাত্র আমার পারফরমেন্স যাদের সামনে দেখিয়ে আসলাম, তারা সত্যি অসম্ভব ভালো কিছু কমিটমেন্ট আমাকে দিয়েছেন। আমি জানি না আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হতে পারবো কি না, আমি আমার শতভাগ চেষ্টা করেছি আজকে। আর তারা যেসব মন্তব্য করেছেন আমার সম্পর্কে, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট আমি জিতবো কি না জানি না, কিন্তু তাদের এই মন্তব্যগুলো আমার মাথায় সত্যিই সোনার মুকুট। আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ, জীবনে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার এটা। আমাকে প্রশ্ন করতে যাচ্ছেন শ্রদ্ধেয় শাফিন আহমেদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো চেক, ওকে। ধরো তোমার একটা হলিডেতে যাওয়ার সুযোগ আসলো, দুজনের, তুমি পৃথিবীর কোন জায়গাটায় যাবে? যে কোনো জায়গায় যেতে পারো, কোন জায়গাটায় যাবে, কেন ওই জায়গাটায় যাবে এবং সাথে কাকে নেবে? ধন্যবাদ স্যার আপনার সুন্দর প্রশ্নটি করার জন্য। আমি যদি একটি ছুটির দিন অথবা হলিডে পাই, তাহলে আমি সর্বপ্রথম মক্কায় যেতে চাই, কাবা ঘর। আমি মক্কায় যেতে চাই কাবা ঘর দেখতে, এবং সেখানে আমি সাথে নিতে চাই আমি আমার মাকে। থ্যাংক ইউ। এরকম একটা উত্তর বোধহয় অনেকেই আশা করেনি, তো চমৎকার উত্তর হয়েছে, ধন্যবাদ। ডায়মন্ড ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 ইজ ওয়েট, এত তাড়াতাড়ি বলে কি দিব? ওকে ওয়েট, আরেকটু পর আরেকবার কি চেক করে নেব? ডাবল চেক, ডাবল চেক। তো লেটস এন্ড ইট আপ, আমরা এখনই শেষ করে দিচ্ছি এবং আমরা ঘোষণা করতে যাচ্ছি কে হচ্ছেন ডায়মন্ড ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড 2018। হিয়ার ইজ দ্য রেজাল্ট। আমরা কি অডিয়েন্সকে জিজ্ঞেস করব? নো, এনি গেস? একটু করে জিজ্ঞেস করে নিব কে হবে, কি মনে হয় কে হবে?
আরো একবার কে হবে? ওকে লাস্ট ওয়ান, কে হচ্ছে? সো ডিক্লেয়ারিং ডায়মন্ড ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড 2018 বাংলাদেশ ইজ জান্নাতুল ফেরদৌস ঐশে। এবং অনেক 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 উপহার রয়েছে সবার জন্যে। আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের সুপ্রিয় দর্শককে, যারা ডে ওয়ান থেকে এটিএন বাংলার সঙ্গে ছিলেন, যারা ডায়মন্ড ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 এর সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ। পাওয়ার্ড বাই প্রেমস কালেকশন আমাদের সঙ্গে থাকবার জন্য, কো পাওয়ার বাই স্টে ফুটওয়্যার। আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের পার্টনারদেরকে, মেক ওভার পার্টনার আলভিরাস, রিয়েল এস্টেট পার্টনার রাইস গ্রুপ, ট্রাভেল এজেন্ট পার্টনার ভিন্টেজ, এবং লজিস্টিক পার্টনার শোপিক মোটরস, আমরা হসপিটালিটি পার্টনার দ্য রয়্যাল প্যারাডাইসকে ধন্যবাদ জানাতে চাই, নিউজ পার্টনার একাত্তর টেলিভিশন, অনলাইন পার্টনার জাগোনিস 24.com, রেডিও পার্টনার 94.4 জাগো এফএম, লাইসেন্সি অন্তঃস্ব অভিযান। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার 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 ভিউয়ার্স, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। উই আর সাইনিং অফ, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস, অ্যান্ড জান্নাতুল ফেরদৌস ঐশে ইজ ইয়োর গার্ল ফর বাংলাদেশ, থ্যাংক ইউ, গুড নাইট, টেক কেয়ার, দেখা হবে আবার নেক্সট মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সবার সাথে। আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। Woo!